দেশে প্রায় 9 থেকে 10 ধরনের নৃত্যের চর্চা হচ্ছে। কথক, ওডিসি, গৌড়ি, মণিপুরী, ভরতনাট্যম, অন্যান্য বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি থেকে আসা লোকনৃত্য ও উৎসাঙ্গ নৃত্যের চর্চা প্রচুর হয়। আবার রবীন্দ্র নজরুল কিংবা যুগোপযোগী গানের সঙ্গে আধুনিক ধ্রুপদীর মিশেলেও নাচ হচ্ছে এখন। কলম্বিয়ান, ভেনেজুয়েলার বিভিন্ন উপায়ে নাচছে সালসা। সর্বত্র নৃত্যের নিজস্ব বৈশিষ্ট্য এবং নির্দিষ্টকরণ রয়েছে, তবে এমন সরল আকার রয়েছে যা সালসার যে কোনো স্টাইলে ব্যবহৃত হয়। হ্যাঁ, সাম্প্রতিক সময়ে এই সালসা কিন্তু বেশ ভালোভাবেই সকলের সামনে, অর্থাৎ আমাদের বাঙালি বাংলাদেশি সকলের সামনে কিন্তু ভালোভাবে উঠে আসছে। নতুনদের জন্য প্রাথমিক পদক্ষেপগুলি কঠিন নয় এবং একই সঙ্গে পদক্ষেপগুলি এই লাতিন আমেরিকান নৃত্যেরও ভিত্তিক। এর মধ্যে জনপ্রিয় হচ্ছে মডার্ন ড্যান্স, এর হিপহপ হতে পারে, সালসা, ট্যাঙ্গো, এই নামগুলো, তবে সালসাকেই মানুষ বেশি দেখছে। যদি বলতে হয় সালসাকে নিয়ে, সালসা হলো ল্যাটিন আমেরিকার কামুক কামুক নাচ। এটিতে শ্রেণীগুলির চলাচলগুলি সর্বাধিক গুরুত্ব দেয়, অতএব একটি নাচে চলার সময় আপনাকে নড়াচড়া করতে হবে। পোদ, হাত, শ্রেণী এবং অবশ্যই মুখের অভিব্যক্তি চলাচল সর্বদা নাচটিকে সেক্সি এবং আকর্ষণীয় করে তুলতে সহায়তা করে। আপনি যদি একঘেয়ে এবং বিরক্তিকর শারীরিক অনুশীলন পছন্দ না করেন, তবে সালসা সফলভাবে ফিটনেস প্রতিস্থাপন করতে পারে। সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে কক্সবাজারে গিয়ে একদল সালসা প্রেমিকের নাচ। 4 মিনিট 7 সেকেন্ডে এই ভিডিওতে আমরা দেখছি সালসা প্রেমে মুগ্ধ হয়ে কয়েকজন জুটি বেঁধে শুধু তুই গানের সাথে তাল মিলিয়ে নাচছে এবং সালসা ভঙ্গিমায় নাচটি শেষ করছে। ভিডিওতে আমরা আরও দেখতে পারি কক্সবাজারের সমুদ্র সৈকতে অনন্য রূপের সাথে অসাধারণ কোরিওগ্রাফি এবং ভিডিও ধারণে যে দক্ষতা আছে তাও, এমনকি এর সিনেমাটোগ্রাফিও বেশ মনোরমভাবে স্পষ্টই বোঝা যাচ্ছে। মূলত বলা যায় যে এই 4 মিনিট 7 সেকেন্ডের ভিডিও এমনভাবে ভাইরাল হয়েছে যার কারণে কিনা কক্সবাজারের সৌন্দর্য এবং সালসার নাচটি নতুন রূপে আমাদের সামনে এসেছে। নিউজ ফ্ল্যাশ।